वेलकम टू रोतिस होम किचन। हमार आज के रेसिपी हलो दई पटल। निरामिष दिने एरकम दई पटल रेसिपी किन्तु बानी फेलाय जाए। सामान्य किछु मसला दिए ये रेसिपिटी आमी तैरी करेछि, आशा करी आपनादेर भालो लागबे। चलुन देखे नी किभाबे एटा बानाच्छि। प्रथमे एखाने पटल नियेछि, पटलटाके खूब हालका करे खोसाटा छाड़िए नियेछि, समस्त खोसाटा छाड़ाइनि। पटलेर माझामाझि हालका करे केटे रेखेछि जाते मसलागुलो खूब भालोभाबे ढुके जाए। एबार पटलेर मध्ये अल्प एकटु नून आर हलुद माखिए 5 मिनिट मतो एकटु म्यारिनेट करे रेखे देब। এবার এখানে একটা মশলা বানিয়ে নেব। একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ আর নুন। এবার অল্প একটু জল দিয়ে মশলাটা গুলে নেব। কড়াইয়ের মধ্যে এবার সরষের তেল দিয়ে দিলাম। এবার পটলগুলোকে ভেজে নেব। ঢাকনা দিয়ে পটলগুলোকে হতে দেব। একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি কিছু কাজু কুচি। এখানে কাজুটা জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে নরম হয়ে যায়। আর দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা। এবার এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। খুব স্মুথ পেস্টটাকে বানিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো টক দই। দইটা দিয়ে তাকে আরও একবার চালিয়ে নেব। এদিকে পটলটাও অনেকটাই ভাজা হয়ে এসেছে। এইরকমভাবে পটলগুলোকে ভেজে নিতে হবে। এবার পটলটাকে তুলে রাখছি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটা এলাচ, 2 থেকে 3টে লবঙ্গ, দারচিনি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গুলে রাখা মশলাটা। মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা এখানে অনেকটাই কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলটা। পটল দিয়ে আবারও এটাকে একটু কষিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ মতো জল। এবার ঢাকনা দিয়ে 5 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। পটলটা এখানে প্রায় সিদ্ধ হয়ে এসেছে আর মশলাটাও খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে কাজু, লঙ্কা আর দইয়ের পেস্টটা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। যদি নুনের পরিমাণ কম হয় তাহলে এই সময়তেই ব্যবহার করবেন। দিয়ে দিলাম খুব অল্প একটু চিনি, এতে টেস্টটা খুবই ভালো হবে। এবার ঢাকনা দিয়ে আরও 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেব। এরকম গ্রেভি থাকতেই এটা অফ করে দিতে হবে, কারণ দই পটলে এরকম গ্রেভি প্রয়োজন হয়। তৈরি হয়ে গেছে দই পটল। এই রেসিপিটা আপনারা গরম ভাতের সাথে কিংবা রুটি পরোটার সাথেও সার্ভ করতে পারেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে একটি লাইক করবেন এবং অবশ্যই পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন।